এতদিন সংবিধান ছিল আওয়ামী লীগের, জনগণের নয়। কোন গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে আবারও রুখে দেবে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রিফিং, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ। একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট বন্ধের দাবি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। আমাদের এই বীর চট্টগ্রাম কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। হত্যা মামলায় সাবেক 2 IGP আব্দুল্লাহ আল মামুন আজ ও শহীদুল হক 7 দিনের রিমান্ডে। অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিন। সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গুরুত্ব পাবে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। মেধে দেওয়ার সময়সীমার শেষ দিন পর্যন্ত জমা পড়েনি অনেক বৈধ অস্ত্র, বাকি সবই বিবেচিত হবে অবৈধ হিসেবে। উদ্ধারে যৌথ অভিযানের ঘোষণা প্রশাসনের। শুধু রাজনৈতিক নন, আয়নাঘরের নির্মমতার শিকার নানা শ্রেণী পেশার মানুষ। অজানা কারণে 94 দিন বন্দিশালায় ছিলেন প্রকৌশলী আতাউর, দুনিয়ার নরক হিসেবে আখ্যা।